কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সংঘাত, সহিংসতায় মৃতের সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা তথ্য ছড়াচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে নিহতের সংখ্যা 200+ বলা হচ্ছে। সরকারের পক্ষ থেকেও মৃতের সংখ্যা নিয়ে এতদিন সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে এখন পর্যন্ত 147 জনের মৃত্যু খবর তারা পেয়েছেন। এর মধ্যে পুলিশ, সাংবাদিক, শিক্ষার্থী, আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও বিভিন্ন দলের এবং নানা শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন। দেশের বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা থেকে নিহতের এ সংখ্যা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসাদুজ্জামান খান কামাল বলেন, সাম্প্রতিক সহিংসতায় মৃতের সংখ্যা নির্ণয়ে আরও অনুসন্ধান চলছে, যাচাই বাছাই করা হচ্ছে, আরও কারো খবর পাওয়া গেলে অন্তর্ভুক্ত করা হবে। নিহতের মধ্যে কতজন নারী, কতজন পুরুষ কিংবা কোন পেশার মানুষ কতজন সেটি নির্ধারণের কার্যক্রম চলছে। ছাত্র কতজন এখনও বিস্তারিত জানা যায়নি, আরও যাচাই করে বিস্তারিত জানানো হবে। নিহতের সংখ্যা নিয়ে অনেকে অনেক কিছু বলেছেন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, কখনো বলা হচ্ছে 500, কখনো বলা হচ্ছে 1000। সেজন্য আমাদের কাছে যে হিসাব সেটি আমরা দিলাম। এখন পর্যন্ত 147 জন মারা গেছে বলে আমাদের হিসাবে রয়েছে। নিহতের ঘটনায় দোষীদের আমরা অবশ্যই শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসব, কাউকে ছাড় দেব না। মন্ত্রী বলেন, এই ধরনের হত্যাকাণ্ড, বর্বরোচিত আক্রমণ পৃথিবীর কোনো সভ্য দেশ দেখেছে বলে আমার মনে হয় না। আমরা এও দেখেছি, তারা একটি হসপিটাল রেডি রেখেছে, কেউ ইট কিংবা লাঠির আঘাতে আহত হলে তাদের সেখানে নিয়ে চিকিৎসা করাচ্ছে, আবার তাদের পরিবর্তে আরেক দল এসেছে। আগে থেকে প্ল্যান করে আক্রমণ ও সহিংসতা চালানো হয়েছে। এ সময় মন্ত্রী পুলিশ হত্যার বিভিন্ন ছবি দেখিয়ে সাংবাদিকদের বলেন, পুলিশ যখন পারছিল না তখন সেনাবাহিনীকে ডাকা হয় এবং কারফিউ জারি করা হয়। তবে ক্রমেই দেশ স্বাভাবিক হয়ে আসছে, ক্রমেই আমরা সান্ধ্য আইন শিথিল করছি, যখন আরও স্বাভাবিক হয়ে যাবে তখন কারফিউ উঠাতে সক্ষম হব। হ্যালো বিহার, প্রতিদিনটা আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন।